হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা পুকুরে একটু বার মাছ ধরবো। আমার বন্ধু গাড়ি ড্রাইভ করতেছে, আপন দাস। শীতের ভিতরে কেউ নাই আমাদের পাশে, আমি আর আমার বন্ধু যাইতেছি। সবগুলো আম বাগান। বন্ধু অনেক সুন্দরভাবে ড্রাইভ করতেছে। সকালে সবাই ঘুমাইতেছে আর আমরা গাড়ি লইয়া ঘুরতেছি। আমরা আরেকটি পুকুরে যাইতেছি, আমাদের বড় পুকুরে। অনেক কিছু আসবাবপত্র আছে, ওগুলা নিয়ে আসতে হবে আমাদেরকে, তারপরে মাছ ধরবো আমরা। কিন্তু আমার বন্ধু মাছ ধরতে পারে না, বড়লোক বন্ধু আমার, তিনি গুটিসুটি ভাবে যাইতেছে। সকালে দেখেন রাস্তাগুলো ভিজে গেছে শীতে, এবং বৃষ্টি ফুটতেছে টিপ টিপ করে। সবগুলো আম বাগান দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো তো অনেক আম হয়। আপনাদের যদি কারো আম লাগে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কাঁচা রাস্তায় নামলাম আমরা, বৃষ্টির দিনে এগুলো রাস্তাতে গাড়ি নিয়ে যাওয়া খুব টাফ ব্যাপার। বাট আমার বন্ধু অনেক সুন্দর ড্রাইভ করতেছে। আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যে, যেখানে আমাদের আর একটা পুকুর আছে। চলে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব আম বাগান। কিছুদিনের ভিতরে মুকুল হবে, ছোট ছোট হ্যাঁ আম হবে, বড় হবে আম, তারপরে পাকবে, তারপরে আমরা সবাই মিলে খাবো। আপনারা যদি কেউ খেতে চান সমস্যা নাই, আমাদের কমেন্ট বক্সে জানান, আপনাদের জন্য কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পাঠা দেওয়া হবে। আমরা অলরেডি চলে এসেছি আমাদের দ্বিতীয় পুকুরে। এই আমার বন্ধু, তিনি আসছে এখন, কাজের ছেলে। এটা এখন সবগুলো আম বাগান, আমাদের পুকুর।
আমাদের এই পুকুরটাতে অনেকগুলো মাছ টাছ ছাড়া আছে আপনারা যদি কেউ মাছ দেখেন।